হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার নুহাসমম চ্যানেল থেকে বলছি যে যেখান থেকে বসে আজকের ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকের সকালে ভরে বৃষ্টি এত বৃষ্টি যে যা বৃষ্টি হয়ে হয়েছে যে আমার বাড়ির সব মুছে একদম চলে যাচ্ছে আর দেখো মাটির কী অবস্থা হয়েছে একটু বৃষ্টি কমানোর পরে চলে এসেছে রান্নাঘরে আর রান্নাঘরে এসে কি হাল অবস্থা হয়েছে দেখো আজকে তোমাদের ভাইয়া বলতেছে যে আমাকে রুটি বানিয়ে দিতে হবে আমি রুটি না হলে একদম খাবই না আর বাচ্চারা বলতেছে আমাকে পু পুয়া পিঠা বানিয়ে দাও পুয়া পিঠা ছাড়া আজকে রুটি খাবই না তো তো বাচ্চাদেরও আবদার রাখতে হলো আর হাজবেন্ডরা আবদারও রাখতে হলো আর কি দিকে পুয়া পিঠা বানালাম অনেক তেল দিয়ে ময়দা চিনি দিয়ে অনেক সুন্দরভাবে আর দেখো পুয়া পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এক এক করে তো সবগুলো পুয়া পিঠা আমি বানিয়ে নিয়েছি আর কী বলবো আমার রান্না আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগলো সেটা আমি আমার দেখার বিষয় না আর আমার রান্না আমার পরিবারের সবার কাছে অনেক ভালো লাগে সবাই যে খায় সে বলে মাসাল্লা তো তারপরে তো পিঠাগুলো অনেক মুচমুছি করে ভেজে নিয়েছি আর নুহা শহরে তো চলে এসেছি পাট শাক তুলতে এ বছরে এই পর্যন্ত আমি এখনও পাট শাক খাইনি সেই জন্য ভাবলাম এতদিন তো গোষ্ঠ গোশমোস খেয়েছি তো এখন কি এখন একটু পাট শাক আর ডাল রান্না করব আমার খুব প্রিয় একটা খাবার পাট শাক তো দিকে বিলে চলে আসলাম পাট শাক তুলতে আর দেখো আমি এক হাত দিয়েই ভিডিও করছি আর এক হাত দিয়ে আমি পাট শাকগুলো তুলতেছি আট পাট সার হয়েছে আমার বাড়ির একদম নামা দিয়ে ও যে আমার বাড়িটা দেখা যাচ্ছে সাদা টিনের রঙেল টিনের আর বেড়ার যে নীল টিনা নীল কাগজ আছে ওই যে দেখা যাচ্ছে আর এই যে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর সকালে কিন্তু বৃষ্টি হয়েছে এই জন্য জমিতে একটু পানি আছে আর দেখো এই যে আমি দৃশ্যটা একটু দেখাচ্ছি আমাদের যে বা বিলের যে সবুজ মাঠঘাট শাক সবজিগুলো এই যেগুলো হয়েছে পাট শাক গাছ তো এখান থেকে আজকে আমি আর আমার মেয়ে সবাই মিলে আমি আর আমার মেয়ে মিলেই আজকে পাট শাকগুলো তুলতে আসছি আর কি আমরা চাঁদপুরে যারা আছে তারা সবাই বলি আলহামদুলিল্লাহ যে চো সিলেটবাসী এত অসুবিধার মধ্যে আছে এত বিপদের মধ্যে আছে যারা নাকি টাকা পয়সা যাদের আছে তারা একটু সিলেটবাসীর সাথে একটু হেল্প করবেন তাদেরকে তো সিলেটবাসীরা কিন্তু অনেক কষ্টে আছে পানি ওদের বাড়ি গাড়ি সব বেশি গেছে দেখে আসলে অনেক খারাপ লাগছে আমাদের কাছে তো তো পারসাগুলো সব তোলা হয়ে গিয়েছে আর নুহাশ হয়ে যে আমি চলে যাচ্ছি এখন আর নোহা বলতে চাম্মু আমার একটা পিক তোলো আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে আর আমার বাসুরের মেয়ে ওরা আমাদেরকে আসছে এতে এই তো ওরা হয়তো বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে চলে গিয়ে তো এখন কী করবো তোমরা দেখতেই থাকো যে যে এখান থেকে বসে আজকের ব্লগটি দেখছ আশা করি তোমরা সবাই আমার ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা ফুল দেখবে আর ফুল ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে বেশি ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর নোটিফিকেশানটা অন করে দিবে যেন আমি পরবর্তীতে ব্লগ যখন ব্লগটা যখন আমি আপলোড করব তোমাদের সাথে তোমাদের কাছে আমার ব্লগটি এই অন হয়ে যাবে ভিডিও আর কি আর দেখো বাড়ির কি অবস্থা এই যেখানে ফুল গাছগুলো লাগিয়েছি আর গড়ের বেড়ার কি অবস্থা দেখছো তো একদম বৃষ্টি হলে গড় বাড়ির অবস্থা একদম ক্যারাসিন হয়ে যায় তারপর আবার ওদিকে শাশুড়ি আমার মেয়েকে আর আমার বাশুড়ি মেয়েকে পাঠাইছে যে তোর মা যে কালকে আসে না আমাকে দেখতে তা আসলে ঈদের পরের দিন রাতে একটু শাশুড়ি মায়ের সাথে রাগ হয়েছিল তো উনি যখন ভাত খাইছে ভাত খাওয়ার পরে আমি ওনাকে মুখটা ধোয়াই দিয়েছি ধোয়াই দেওয়ার পরে ওই গরুর মাংস দিয়ে তো খাওয়াইছি তো উনি বলতেছে যে কী মানে একটা গালি দিয়ে উঠছে ওঠার পরে তারপরে আমিও রাগ হয়েছি এই জন্য গতকালকে দেখতে যাইনি আজকে এখন তো সকালে যায় না গতকালকে দেখতে যাই না বলে আজকে আবার তাড়াতাড়ি ওদেরকে পাঠিয়ে বলতেছে তোর মাঝে কালকে আমাকে দেখতে আসে তো তারপরে যাওয়ার পরে বাবীদের গাছ থেকে একটা পেয়ারা পেড়ে খেলাম পেয়ারাগুলো আসলে কাজে পেয়ারা অনেক সুন্দর অনেক লাল পেয়ারাগুলো আর এতে দিকে আমি পাট শাকগুলো বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি হাত দিয়ে কাটার এখনও সময় নেই আর ওই যে পাশে চুলায় ডাল বসিয়ে দিয়েছে আর এদিকে বাদামগুলো ভেজে নিচ্ছে আর এতে দেখো পাট শাকের মধ্যে এখানে রসুন পেঁয়াজ কেটে দিচ্ছি রসুন পেটে পেঁয়াজ কেটে দিয়ে তখন এখন পাট শাকগুলো আমি চুলায় বসিয়ে দিয়ে আর তো তেল দিয়ে পুরোনা দিয়ে দিয়েছি তেলের পোড়ন দিয়ে তারপরে তো আমি পাট শাকগুলো রান্না করে নিচ্ছি আর যে কড়াইতে যখন ডাইল বসেছি তখন বাদ ছিল হাঁড়িতে আর আমি একটা কড়াইয়ে সবসময় আমি কালি করি বেশি কড়াই আমি আমার দুইতে অনেক বিরক্ত লাগে সেই জন্য ভাতের হাঁড়িতে ডালটা বসিয়ে দিয়েছি আর ওই দিকে কড়াইতে আমি পাট শাকটা বসিয়ে দিয়েছি আর দেখো পাট শাকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এবার ফার্স্ট টাইম আমরা পাট শাক খেয়েছি আর আমরা আসলে শাক সবজি গ্রামে থাকলে কি হবে আমার বাচ্চারা একদমই খেতে চায় না পা একটু ভালো মন্দর ভিতরে ডাল আর বর্তাই ওদের বেশি পছন্দ আর যে আমার হলুদ মরিচের তাকগুলো এগুলো একটু আমি পরিষ্কার করে নিয়েছি কালকে এগুলো একটু মশামাশি করব আর এই যে দেখো তেল দুই বোতল ধনো বোতল তেলই প্রায় শেষ হয়ে গিয়েছে এই তো তাকগুলো খুবই সুন্দরভাবে আমি পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো আমার দুইটা তাকে ঠিক এমনই মানে লোক আর কি ফাইনাল লোক তা আমার রান্নাঘরে তেমন বেশি কিছু নেই যা যা প্রয়োজন তা তা নিয়ে এতে এখানে রেখে দিয়েছে আর ওই বক্সে বাদামগুলো বেজেছে যে বাদামগুলো এখানে রেখে দিয়েছে আর আমার ওইদিকে ছোটো একটা ট্রাইফার ওইটা এখানে রেখে দিয়েছে আর দেখো এখানে পাট শাক ভাত আলু সেদ্ধ করেছি আর ডাল আমার এই পাট শাক আলু ভর্তা ডাল আমাদের সবার অনেক পছন্দ আর আমার কাছে ভালোও লাগে সেজন্যই বলে নিজের রান্না নিজের কাছে অনেক ভালো লাগে তারপরে আবার চলে এসেছি ভাবি বলতেছে যে আমার মেয়েকে একটু দেখতে আসবে একটু আসো আমাদের ঘর কাছে তো তারপরে গিয়েছি আর ভাবি বলতেছে যে একটু শ্যামাই রান্না করো তো গরুর দুধ কিশমিশ বাদাম চিনি দিয়ে এ তো গরু শ্যামাই লাচা শ্যামাইটা রান্না করে নিচ্ছি আর লাছা শ্যামাইটা অল্প অর্ধেক পরিমাণ দিয়ে অর্ধেকটা দিয়েছি আর আধা কেজির বেশি দুধ আছে এখানে আর এ তো শ্যামাইটা রান্না করা হয়ে গিয়েছে আর ওই যে দেখো এখন পাত্রীকে দেখতে চলে আসছে তো পাত্রকে চল দেখতে চলে আসছে যে আমি আবার পাত্রের সাথে গিয়েছি তো পাত্রের সাথে যাওয়ার পরে ওদের একটু ভিডিও ফুটেজ নিয়ে এসেছি আর এটা হয়েছে আমাদের বাড়ির চাচা শ্বশুর আর ওই যে পা পাশে টি শার্ট মহিলার পাশে বসে আছে ওটা হয়েছে পাত্র তো পাত্রটা সৌদি আরব থেকে আসছে আর এটা হয়েছে সেলার মামু আর ওইটা হয়েছে আমার চাচা বাসুর আর কি তো পাত্রীকে দেখে ওনারা তো একদমই এখনই নিয়ে যাবে সে এখন আমরা কি বলি তো আমরা তো আসলে ওনারা ডাকা থাকে ঠিক আছে ডাকা তো মেয়ে বিয়ে দেওয়া সম্ভব না তো আর মেয়ের বাবা একদমই নিষেধ করে দিয়েছে ঢাকা বিয়ে দিবে না সেই জন্য আর বিয়েটা এখানে হচ্ছে না তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর এই যে ছেলে আর মেয়েকে এদিকে আবার একটু আমি গোপন কথা বলতে দিয়েছে মেয়ের কোনো রিলেশন আছে কি না তো মেয়ে তো বলছে একদমই না আর তো মাথায় একদম তুলে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ